চঞ্চল ট্যুর অ্যান্ড ট্রাভেলস, কার্শিয়াং ভ্রমণের উপরে একটা ট্রাভেল ব্লগ করছি, থাকবে, দেখবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা কোথা থেকে আসছেন সবাই বন্ধুরা? থ্যাংক ইউ। বাংলাদেশে আসেন বেড়াতে একবার। হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে কার্শিয়াং ভ্রমণের প্রথম দিনে কার্শিয়াংয়ে আমরা একটি কার রিজার্ভ করলাম। কার রিজার্ভ করে এখন আমরা কার্শিয়াংয়ের যে সাইট সিন আছে, গুরুত্বপূর্ণ যে সাইট সিনগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা যাব। আপনারা আমাদের সাথেই থাকুন। চঞ্চল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। মাসুদ ভাই কিছু বলেন দু লাইন। এ আছে আমাদের ড্রাইভার সাহেব বীরেন্দা, আমাদের সাথে রয়েছেন আমাদের এই গাড়ির ড্রাইভার বীরেন্দা। তার বক্তব্য শুনে বোঝা গেল আমরা হচ্ছে প্রথম কাস্টমার, প্রথম বাংলাদেশি, প্রথম বাংলাদেশি কাস্টমার যারা যে প্রথম সে আমাদের বহন করছে, এর জন্য তাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের বাংলাদেশের। কার্শিয়াং এর উপর দিয়ে বারবার যাই কিন্তু কার্শিয়াং এ আসা হয় না, এই জন্য এবার কার্শিয়াং এ চলে এসেছি, কার্শিয়াং এর পাইন বনে। এই যে পাহাড়ে উঠে গেছে, স্ট্রবেরি গার্ডেন, এই স্ট্রবেরি গার্ডেন সুন্দর ফুল ধরছে। আমরা চলে এসেছি চিমনি হেরিটেজ গার্ডেন আছে, চিমনি হেরিটেজ ব্রিটিশ আমলে তৈরি বলছে এটা, দিস লোন চিমনি অফ দা ডার্ক বাংলো হুইচ স্টুড অন দিস প্লেস ইন দা ও বিল্ড অ্যারাউন্ড 1839 বাই ব্রিটিশার্স, ডাক বাংলো চিমনি, ডাক বাংলো একসময় ছিল, সে সময় ব্রিটিশরা চিমনিও করেছিল 1839 সালে, পরে ডাক বাংলো হারিয়ে গেছে কালের বিবর্তনে, কিন্তু চিমনিটা থেকে গেছে। এই যে চিমনি দেখতে পাচ্ছেন, কার্শিয়াং ভ্রমণে আসলে আপনার এই জায়গাগুলো দেখতে পাবেন। আই লাভ চিমনি লেখা আছে এখানে, আর আছে সেই ব্রিটিশদের রেখে যাওয়া সেই চিহ্ন আছে, ব্রিটিশরা তাদের গ্রীষ্মকালীন অবকাশ যাপন করার জন্য এই জায়গাগুলো কিন্তু সাজিয়ে রেখেছিল, চা বাগান থেকে শুরু করে দার্জিলিং, গোটা দার্জিলিং পাহাড়টাকে সাজিয়ে সুন্দর করে, যার কারণে দেখতে মজা লাগে। ব্রিটিশ হেরিটেজ চিমনি পাহাড়ের সেই আশেপাশে অনেক সবগুলো আছে, যে যে রেস্ট হাউস আছে, হোটেল আছে, আপনার ইচ্ছাগুলো এই জায়গাগুলোতে অনেক পর্যটক এখন কিন্তু থাকার চেষ্টা করছে, অনেক পর্যটক এই জায়গাগুলোতে থাকছে, একবার কন্ট্যাক্ট করে নিয়ে চলে আসছে। এটা যারা কার্শিয়াংয়ে ভ্রমণ করবেন তাদের জন্য কিন্তু এই জায়গাগুলো সুন্দর। পাইন বগের নিস্তব্ধতায় একটু বসে থাকলেন, জিরিয়ে নিলেন, ঘুরলেন ফিরলেন, পাইন বন, চিমনি হেরিটেজ,
ভিজা ভিজা গহীন অরণ্যের সেই রাস্তা। এর আগে আপনাদেরকে আমরা লামাহাটার দেখিয়েছিলাম পাইনবনতে, লামাহাটা পাইনবন কালিম্পংয়ের যখন আমরা গেছিলাম তখন লামাহাটার সে পাইনবনটি আপনাদেরকে দেখিয়েছিলাম। খুব সুন্দর সেই জায়গাগুলো, পাহাড়ের এই জায়গাগুলো আসলে চমৎকার। যে হৃদয়টা শীতল হয়ে গেল, শীতল শীতল হয়ে গেল হৃদয়টা, ঠান্ডা ঠান্ডা লাগছে, দেখছেন নিরিবিলি চমৎকার পাখির কিচির মিচির, মনটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য পাহাড় ডাকে, খালি পাহাড়ে টানে প্রতি বছর আমরা চলে আসি এই জায়গাগুলোতে, ছোট্ট ছোট্ট পাহাড়ি জায়গা। এবার আমরা কার্শিয়াংয়ের উপর দিয়ে বারবার যাই কিন্তু কার্শিয়াংয়ে আসা হয় না, এই জন্য এবার কার্শিয়াংয়ে চলে এসেছি। ডাউহিল পার্ক ভাই, ডাউহিল পার্ক কার্শিয়াং সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় জায়গা ভাই পাহাড়ের মধ্যে। কোথায় টিকিট কাটতে হবে ভাই? দেখেন পার টিকিট 20 রুপি। ডাউহিল পার্ক এই যে কার্শিয়াং এর পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম ডাউহিল পার্ক। কার্শিয়াং এ এসে আপনারা কোন কোন জায়গাতে বেড়াবেন, সাইট সিন করবেন, সেই জায়গাগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যারা কার্শিয়াং এ আসবেন, কার্শিয়াং এ অনেকে পছন্দ করেন, একটা রাত যদি এখানে থাকতে পারেন একটা দিন, তাহলে খুবই ভালো লাগবে, মজা লাগবে, সুন্দর লাগে এই জায়গাগুলো দেখতে। নির্জন নিস্তব্ধতা, ডাক শোনা যাচ্ছে, কিছু বন্য প্রাণী আছে এখানে। চলেন আমরা দেখি কি কি আছে এখানে। বিশাল বিশাল সে পাইন গাছ, সে একটা নীরবতা নিস্তব্ধতা, পাহাড়ের গায়ে এই যে উড়ে বেড়াচ্ছে মেঘ, যেটা সবচেয়ে বেশি আনন্দ দেয়, যার মধ্যে কোনো কৃত্রিমতা নাই, ন্যাচারাল, পিওর ন্যাচার, পিওর ন্যাচার। ডাউহিল পার্ক, খরগোশ দেখছি, সাদা সাদা খরগোশ, পাহাড়ি সাদা সাদা খরগোশ, বাহ চমৎকার ভাবে শুয়ে আছে, ঘাস খাচ্ছে খরগোশ। আমার লিয়া মনিটা খুব পছন্দ করে খরগোশ, খরগোশ একটা নিয়ে যেতে পারলে খুব ভালো হতো আমার মেয়েটার জন্যে। ডাউহিল পার্ক, নিরিবিলি সুন্দর একটি জায়গাতে বাচ্চারা খেলবে, বেড়াতে বেড়াতে এলে গেলেন, মনে করলেন একটু বাচ্চারা খেললো, আপনি একটু দোলনা খেয়ে নিলেন, রিল্যাক্স মুডে ভাই, ফাঁকা হয়েছে দোলনা, বস। আচ্ছা না এখন চিলড্রেন, আপনি বসেলেন, চিলড্রেন আসলে উঠে যান, বসুন বসুন, আবার বসবেন, আপনারা বসেলেন, বসে আবার উঠে। এই তোমার ভালো লাগছে খেলতে? ভালো লাগছে তো কো, এখন তো স্লিপার তুমি চড়ো দেখি। ডাউহিল পার্ক, গোলাপ ভাই দোলনাতে বসে গেছে ছোট বাচ্চাদের সাথে মতন, যে আমি দোলনা খাবো, সুন্দর পার্ক, গোলাপ ভাই খুব খুশি। ঠিক আছে, কার্শিয়াং আমরা সাইট সিন করছি। ডাউহিল পার্কে গেছিলাম, তবে চিমনি হেরিটেজ, আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল মিউজিয়াম,
কার্শিয়াংয়ে এটি অবস্থিত, এখানে পর্যটকরা অনেকে আসেন, খুব সুন্দর। থ্যাংক ইউ। ট্রাভেল চ্যানেল আছে চঞ্চল ট্যুর অ্যান্ড ট্রাভেলস বাংলাদেশের, চঞ্চল ট্যুর অ্যান্ড ট্রাভেলস কার্শিয়াং ভ্রমণের পরে একটা ট্রাভেল ব্লগ করছি, থাকবে দেখবেন, অসুবিধা নেই। ইউটিউব, ইউটিউবের চ্যানেলে সার্চ করলেই হবে, চঞ্চল ট্যুর অ্যান্ড ট্রাভেলস, চঞ্চল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা কোথা থেকে আসছেন সবাই বন্ধুরা? থ্যাংক ইউ। বাংলাদেশ আসেন বেড়াতে একবার? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আসেন, ভালো লাগবে। থ্যাংক ইউ। প্রিয় ভিউয়ার্স, চঞ্চল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা যখন যেখানেই থাকি না কেন, নতুন কোনো জায়গায় গেলে আপনাদের সেই জায়গা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করি, এবং সেই জায়গা সম্পর্কে আপনারা কীভাবে যাবেন, কীভাবে আসবেন, কোথায় থাকবেন, সব বিষয়গুলো আপনাদের আমরা বলে থাকি। তারই অংশ হিসাবে আজকে আমরা কার্শিয়াং শহর থেকে একেবারে নিরিবিলি স্থান, প্রায় 9 কিলোমিটার অতিক্রম করে পাহাড়ের উপরে এমন একটি জায়গায় এসেছি, সেই জায়গাটির নাম হচ্ছে ডাউহিল মিউজিয়াম। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুলও বলা হয় একে। এখানে বিভিন্ন বিভিন্ন জাতের, বিভিন্ন প্রকৃতির, বিভিন্ন এই যে প্রকৃতির মধ্যে যেগুলো বসবাস করেছে জঙ্গলের মধ্যে, সব প্রাণী এবং গাছপালা থেকে শুরু করে সব কিছু এখানে আছে। আমি প্রথমে তো ভেবেছিলাম জায়গাটা কেমন হবে, এর জন্য আসবো না ভেবেছিলাম, কিন্তু যখন ভিতরে ঢুকলাম তখন মনে হলো এই জায়গাটা যদি আমি না আসতাম তাহলে আমি মিস করতাম। তাই আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই ডাউহিল ফরেস্টে, অবশ্যই ফরেস্ট মিউজিয়ামে অবশ্যই আসবেন। এবং এই আপনারা জানেন যে ব্রিটিশরা এটা প্রতিষ্ঠা করে গেছেন, 1907 সালে এটা প্রতিষ্ঠা হয়েছে। তারা সেখানে কী করেছে, বন্য প্রাণীদের সংরক্ষণ করেছে, যেসব বন্য প্রাণীগুলো এই জঙ্গলের মধ্যে বসবাস করতো, রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে সব বন্য প্রাণী রয়েছে, পাখিগুলো সংরক্ষণ করেছে, এবং সাপ এমনকি প্রজাপতি থেকে শুরু করে ছোট্ট ছোট্ট যে ক্ষুদ্র জীব প্রাণীগুলো এখানে বসবাস করেছে, উদ্ভিদগুলো রয়েছে, সবগুলো তারা সংরক্ষণ করেছে এখানে, এবং তাদের সংরক্ষণের পদ্ধতিগুলো আমার খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই এখানে আসলে আসবেন, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন জায়গায় গেলে। একটি কথা ভুলবেন না, আমরা এই যে এত কিছু করি, এত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি, আপনারা যদি লাইক এবং কমেন্টস না করেন এবং আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে এই আমাদের পরিশ্রমটা কিন্তু আমাদের, আপনাদের এই লাইক সাবস্ক্রাইবস আমাদের উৎসাহিত করে, এবং না করলে আমরা কিন্তু আশাহত হয়ে যাই, বিশেষ করে আমরা এই পরিশ্রমটা তখন মাটি মনে হয়। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আবার ধন্যবাদ, আসসালাম। আপনারা কার্শিয়াং ভ্রমণে আসলে অবশ্যই মিউজিয়ামটাতে আসার চেষ্টা করবেন। মাসু ভাই আপনাদেরকে সুন্দরভাবে বর্ণনা দিল যে মিউজিয়ামের ভিতরে কত সুন্দরভাবে সেই ব্রিটিশরা 1907 সালে চমৎকারভাবে জায়গাটা রূপান্তরিত করেছে, স্থানান্তর করেছে, চমৎকারভাবে গুছিয়ে রেখেছে। কোন আছে, আপনারা আসলে অবশ্যই জায়গাটাতে ভুলবেন না আর কি। আপনাদের সাইট সিন করে নেবেন যখন, তখন এর মধ্যে এটাই পড়বে, ভালো লাগবে আপনাদেরকে। কার্শিয়াং যে পাইন বন দেখতে খুবই চমৎকার লাগে এই জায়গাতে। ডাউনহিল পার্কে যেতে লাগে আপনারা এই জায়গাগুলো পেয়ে যাবেন, ড্রাইভার সাহেবকে বলে আপনারা এই জায়গাগুলো একটু ঘুরে নিতে পারেন। কিছুই আর থাকলো না, ফাঁকা শরীর নিয়ে চলে যাব ভাই। পাইন ফরেস্ট এন্ট্রি 20 রুপি, ডাউন হিল ফরেস্ট কিতনা ভাই? ডাউন হিল ফরেস্ট 20 রুপি এন্ট্রি ফি, আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে। পাইন, সেই পাইনের জঙ্গল, পাইনের বন, পাইন আপনাদেরকে দেখিয়েছিলাম লামাহাটা, সেই বিখ্যাত পাইন। আর এতে পাইন ডাউন হিলেও আছে, কার্শিয়াংয়ে আছে,
এই চমৎকার এই ডানে নীরবতা নিস্তব্ধতা খান খান করে দেবে আপনি ফরেস্ট। বিখ্যাত পর্যটক গোলাপ ভাই চলে আসছে ছবি তুলতে তুলতে। মোরগ কি করি ধরে তো বন মোরগের রোস্ট হয়ে যাবে একটা খাওয়া হয়ে যাবে বন মোরগে কার্শিয়াঙের বন মোরগ। আমাদের গাড়ির সামনে চলে গেছে না ভাই, পর্যটকরা চলে এসছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দাও হিল কার্শিয়াং ডিস্ট্রিক্ট দার্জিলিং, চমৎকার স্কুল, বিখ্যাত স্কুল, তাই না ভাই? দাও হিল, দাও হিল স্কুল, বিখ্যাত স্কুল। কি হয়েছে ভাই, হয়েছে না? ডাউনিয়েল স্কুল, বিশাল স্কুল। প্রচুর পর্যটক আসছে এই জায়গাতে, পাহাড়ে ঢাকে পাহাড়ে ঢালে প্রচুর পর্যটক এই জায়গাতে আসছে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা রওনা দিয়েছি শিটং এর উদ্দেশ্যে। মেঘ ভেসে বেড়াচ্ছে,